ইন্নামাল খামারু ওয়াল মাইসির, আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম খামার এবং মাইসির। আরবি এ দুটি শব্দ, এর শাব্দিক অর্থ হলো খামার মানে মদ এবং মাইসির মানে জুয়া। ইসলামী শরীয়তে মদ এবং জুয়া এ দুটো হালাল না হারাম? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه القديم شكل محبة قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان وقال تعالى في شأن حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا
তাবত জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় সারবে না, আশ্বয়ে যাইবায় রাখতে কে হো পারবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম। মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে পবিত্র মাহে মুহররমের তৃতীয় জুমাবারে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে তানার ঘরে দশ মায়ের দশ সন্তানকে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে জুমার নামাজটুকু পড়ার নিয়তে সমবেত হয়ে কয়েক মর্তবা দরুদ সালাম তসবিহ তাহলিল কিছু সময় আমাদের এই নাপাক জবানে আল্লাহ পাকের পবিত্র নামের জিকির এবং তসবিহ তাহলিল আদায়ের সুযোগ আমাদের রব দান করেছেন। এজন্য আসুন সকলে সমস্বরে জবান টুকুন বড় করে মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, মহাবিশ্বের মহাবিস্ময় মানব জীবনের একমাত্র মুক্তির মহা সংবিধান পবিত্র কোরআনে হাকিমের এই বিশাল জ্ঞান ও ভাণ্ডারের মধ্য থেকে পবিত্র কালামে হাকিমের সূরাতু মায়েদার 90 নং আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আয়াতে কারিমাকে সামনে নিয়ে নির্ভরযোগ্য মহাদ্দেশ এবং মুফাসসিরদের বিশ্লেষণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো জবান থেকে বের করবে কথাগুলো যেন আগে আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কারণ এই জগতের মধ্যে
ওয়াজ হর হামেশা হচ্ছে, হয়ে আসছে, হচ্ছে, আর হবে। আমরাও যারা সামনে এখানে মুসল্লিদের কাতারে কাতারবদ্ধ হয়ে আছি, আমাদের মধ্য থেকে অনেকে আমরা অনেক ওয়াজ জানি। জানার নাম শুধু ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ জানলেই হবে না, ওয়াজ আমল করতে হবে। দিন বুঝলেই হবে না, দিন আমল করতে হবে। ইসলাম বুঝলেই হবে না, ইসলাম মানতে হবে, পালন করতে হবে। যদি আপনি আর আমি এ জগতের মধ্যে আল্লাহর দেওয়া এই মহাবিধানগুলো পালন করতে পারি, আমার রব ওয়াদা করেছেন আপনার আর আমার জন্য সুসংবাদ দিয়েছেন, তোমরা যদি আমি রবের গোলামি করো, আমি রবের হুকুম আহকাম পালন করে জগৎ থেকে বিদায় হও, আমি রব্বে কারিম তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি কখনো ভুল হয়? না। কখনো মিস হয়? না। আমার রব যা কিছু বর্ণনা করেন, যা কিছু বলেছেন, যা কিছু আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে ঘোষণা করেছেন, সব কিছুর বাস্তবতা জগতের মধ্যে আছে না নাই? কোনো বিষয় নিয়ে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয় করা যাবে না। যদি কোনো প্রকার সন্দেহ এবং সংশয় আমাদের মধ্যে থাকে, তাহলে কি ঈমানের মতো মহান দৌলত আর থাকবে না? প্রিয় সুধে ভাইরা, আমার মহান রব আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। আমার রব এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় করেছেন। এই আয়াতে কারিমার আমল আমাদের দরকার, বিধি নিষেধ মানা দরকার। আসুন আমাদের রব কি বলেছে আমরা শুনি, বরকতের নিয়তে আবারও আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমান। إنما الخمر والميسير والأنصاب والأزلم رجس من عمل الشيطان. الله পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তমাম উম্মতে মুহাম্মাদিকে লক্ষ্য করে ছোট্ট করে মেসেজ দিলেন, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামারু ওয়াল মাইসির, আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম খামার এবং মাইসির। আরবি এ দুটি শব্দ, এর শাব্দিক অর্থ হলো খামার মানে মদ এবং মাইসির মানে জুয়া। ইসলামী শরীয়তে মদ এবং জুয়া এ দুটো হালাল না হারাম? ওয়াজ তো আপনারা সকলেই জানেন, এ দুটো কি হালাল না হারাম? আমি বলেছি ওয়াজ জানলে হবে না, ওয়াজ মানতে হবে। আপনি আমি জানি মদ এবং জুয়া ইসলামী শরীয়তে হারাম, নিকৃষ্ট নিষিদ্ধ একটি কাজ। তারপরেও এ জগতের মধ্যে আমাদের এই সমাজে, আমাদের এই দেশের মধ্যে মদ আর জুয়া আছে না নাই? মোটেও নাই। আপনাদের আওয়াজে মনে হয় যে মোটেও নাই। মদ এবং জুয়া সমাজে আছে না নাই? আমাদের দেশে আসে না নাই? এ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? প্রিয় সুধি ভাইরা, আমার আয়াতে কারিমাটুকুন এজন্যই আজকে নির্বাচন করেছি। আজকে তাকান আমাদের প্রিয় জওয়ান তরুণ যুবকদের দিকে, আজকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তারা আজকে ধ্বংসের এমন এক অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আজকে গোটা দেশের যুব সমাজ এই মদ জুয়া এবং যাবতীয় অন্যায় কাজের সাথে জড়িয়ে তাদের চিন্তা চেতনা নীতি নৈতিকতা আদর্শ হারিয়ে তারা পশুত্বের আদর্শ গ্রহণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেন না, আবার আমরা আমি সকল যুবকদেরকে বলেছি, কিছু কিছু যুবক আজকের এই অন্যায় অবিচার
অত্যাচার জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের রাজনৈতিক গডফাদারদের ভয়াল ধাবায় আজকে তারা এই সমস্ত খারাপ কাজের দিকে ধাবিত হয়ে তাদের জীবন এবং যৌবন, তাদের সংসার, তাদের হাল আওলাদ সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রিয় সুধী ভাইরা, আমার এই দুটো আয়াতে দুটো শব্দকে নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, অনেক বিস্তর এবং বিশ্লেষণ ধর্মী আলোচনা, আমাদেরকে এতটুকু বুঝতে হবে মদ এবং জুয়া এটি আল্লাহর তরফ থেকে হালাল না হারাম? আল্লাহর তরফ থেকে যেই জিনিসের ফয়সালা হয় হালাল অথবা হারাম, আল্লাহর তরফ থেকে যে ফয়সালা হয় এই ফয়সালার উপরে কারো হাত দেওয়ার ক্ষমতা আছে? একটু জায়েজ বানানোর কোনো সুযোগ সুবিধা আছে? প্রিয় সুধি ভাইরা, আমার আল্লাহ পাক রব্বে কারীম এই আয়াতের বাকি অংশের মধ্যে আরো স্পষ্ট করে দিয়েছেন, শোনো তোমরা যারা এই মদ আর জুয়ার মধ্যে আছো এই কাজটা কেমন কাজ এটা তো তোমরা জানো না। ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার রব আরো স্পষ্ট করে বলেছে যারা এই মদ আর জুয়ার মধ্যে থাকে এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটি কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটি কোনো ঈমানদারের কাজ হতে পারে না। আমার রব বলতেছেন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। জোরে বলেন ঠিক কি না? প্রিয় সুধি, এই মদ এবং জুয়ার মাধ্যমে আজকে আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কি করি, অনেক সময় দেখি রাস্তার মোড়ে ওই অসহায় একটা যুবককে পুলিশ ধইরা দুইটা ডান্ডার বাড়ি দিয়া থানা পর্যন্ত কিংবা গাড়িতে উঠাইয়া ঘন্টার পর ঘন্টা ঘুরা 2-4-5 হাজার টাকা দেওয়ার পরে আবার গাড়ি থেকে নামাইয়া দেয়, আছে না নাই? কিন্তু এর পিছনে এই দেশ, এই দেশের মধ্যে যে মদের বিশাল আড্ডা, জুয়ার যে ক্যাসিনো সম্রাট, ক্যাসিনো সাম্রাজ্য যে দেশের মধ্যে চলে, থানা থেকে 200 গজ দূরত্বে জুয়ার বিশাল আসর, রাষ্ট্রের কাছে খবর আছে না নাই? আজকে রাষ্ট্রের যারা দায়িত্বশীল আপনারা আমার টাকায় প্রশাসনের যে সমস্ত ভাইরা, প্রশাসনের সবাই যে আবার ঘুষ খায় এমনটা কিন্তু নয়। প্রশাসনের কিছু কিছু ভাইরা আছে যে তারা টাকা ছাড়া আর কিছু চিনে না, আছে না নাই? আপনি টাকা দিবেন, আপনার হারামকে তারা হালাল বানাই দেবে, অন্যায়কে তারা ন্যায় বলে চালিয়ে দিবে। কিন্তু এটাও আমাদের মনে রাখা দরকার, এই ওসি প্রদীপকে দিয়ে আমাদের শেখা দরকার, যেই ওসি প্রদীপ শত শত মানুষের হাতে হাত করা পড়াইছে, আমার আল্লাহ তার হাতেও হাত করার ব্যবস্থা করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি প্রশাসনের উচ্চ পদস্থ একজন ব্যক্তিত্ব হয়ে অন্যায় এবং জুলুমকে, অবিচারকে আপনি রায় দিবেন, আপনি তার পক্ষে কথা বলবেন, এই অন্যায় যিনি করেন, অন্যায় যিনি সহেন, উভয়ই সমান অপরাধী, এই অন্যায় অপরাধ সবার কারণে এবং এই কাজে সাপোর্ট করার কারণে যেই সমস্ত মানুষগুলো এই অপরাধকে যারা স্বীকার করে নেয় এবং অপরাধকে যারা সহ্য করে নেয় তাদেরকেও বিচারের আওতায় আমার রব কোনো না কোনো দিন নিয়ে আসবেনই আসবেন। কারণ আমার রসুল বলেছেন এই মদের ব্যাপারে, বলেছেন এই মদ এবং জুয়ার সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়া করাবেন, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, জান্নাত থেকে তাদেরকে দূরে রাখবেন। এর মধ্যে তারা যারাই মদের কাজে যারা সহযোগিতা করে, মদ যারা বানায়, মদ যারা বহন করে, জুয়ার আসরে যারা সহযোগিতা করে, এই সমস্ত পাপের কাজে যারা অপ্রতভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত সকলেই আসামির কাঠগড়ায় দাঁড় হবে, আমার রসুল বলেন তারা জান্নাতের মেহমান হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সুধী ভাইরা, আমার আজকে আপনি পরিবারের কর্তা, আজকে আপনি দুটি ছেলের মালিক, আল্লাহ আপনার ঔরসে আপনার ওয়ারিসে দুটো সন্তান দিয়েছে, আপনি কেমন বাবা? আপনার ছেলেটা আজকে মদের আড্ডার মধ্যে রাত 1-2 বাজে তিনি মদের আড্ডার মধ্যে জুয়ার আসরে পড়ে রইল, আপনি বাবা হিসাবে তার খবর নেন না? একটু বাস্তবতা বলি, এটা তো শহর, গ্রামে গঞ্জে দেখবেন অনেকে হাঁস মুরগি পালন করে, খামার না,
এমনি বাড়িতে ছেড়ে হাঁস মুরগি পালন করে, সন্ধ্যা হলে যখন দশটা হাঁস থেকে দুইটা হাঁস না আসে, তখন ওই পরিবারের কর্তা কিংবা পরিবারের কর্তি তারা লাইট নিয়ে, হারিকেন নিয়ে, টর্চ নিয়ে বের হয়ে যায়। আমার দুটো হাঁস আসে নাই, এ বাড়িতে যায়, ও বাড়িতে যায়, আমার দুটো মুরগি আজকে আমার বাড়িতে আসে নাই। দুটো হাঁস আর মুরগির খোঁজে মা বাবা বের হয়ে যায়। কিন্তু আমাদের সন্তান, যে অনেকের সন্তান রাতের পর রাত বাসা বাড়িতে আসে না, মদের আড্ডাখানায়, জুয়ার মধ্যে, হাউজির টেবিলে, সিনেমা হলে, যাত্রা গানের মঞ্চে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে, আপনি কেমন বাবা খোঁজ নিলেন না? আপনি কেমন বাবা আপনার সন্তান রাত 12টা বাজে, 1টা বাজে, 2টো বাজে কোন জায়গায় আড্ডা দিচ্ছে, আপনি এটা খবর নিলেন না? আপনি মনে করিলেন না যে আমি বেঁচে যাব, আমি আমল করতেছি, আমি হয়তো পার পেয়ে যাব, কাল কঠিন কেয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পরিবারের কর্তা করে পাঠিয়েছেন, আপনাকে আগে জিজ্ঞেস করা হবে? কারণ আমার রসুল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আজকে আপনার সন্তান নামাজ পড়ে না, আর আপনার হোটেলে সে খাবার খায়, আপনার হোটেলে সে বিনা ট্যাক্সে ঘুমায়, আপনার সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আমার রব আগে আপনাকে বলবে, আপনি কি করেছেন আপনার সন্তানকে নামাজে আনার জন্য, আপনার সন্তানকে মসজিদে আনার জন্য আপনি বাবা হয়ে কি করেছেন, আমার রব আপনাকে জিজ্ঞেস করবেন। ভাইরে বন্ধুরে বাবারে, জবান বন্ধ হয়ে যাবে, উত্তর আপনি দিতে পারবেন না, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এজন্য আসুন আসুন, আমরা যারা বয়স্ক হয়ে গেছি, দাড়ি চুল পেকে গেছে, আমরা বাবা হয়েছি, আমরা তো পরপারের যাত্রী হয়ে যাচ্ছি। আমাদের যুব সমাজ, আমাদের সন্তান, আমাদের আহাল আওলাদ, আমাদের ছেলেরা কোথায় কোন কাজে দিনের পর দিন, রাতের পর রাত। আপনা আপনি বিশাল শিল্পপতি, আপনার ছেলে দাবি করেছে আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে, সন্তানের খুশির জন্য আপনি দিয়ে দিলেন, এই 10,000 টাকায় আপনার সন্তান কি করতেছে আপনি খবর নিলেন না, এ দিয়ে সে মদের মঞ্চে গেল, এ দিয়ে সে জুয়ার আড্ডায় গেল, এ দিয়ে সে জেনার ফ্যাক্টরিতে গেল, এ দিয়ে সে যাত্রা না যাত্রা গানের মঞ্চে সে গেল, আপনি বাবা হয়ে খবর রাখলেন না, কিয়ামতের ময়দানে আপনিও জাহান্নামের আসামি হবেন। তাই আসুন, আমাদের এই মদ এবং জুয়া জেনা সহ এই ধরনের খারাপ কাজ থেকে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সচেতন হওয়ার কথা বলেছেন কে? আমার রব এর পরের আয়াতের মধ্যে বলেন, আমার রব এর পরের আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়াল খামারা ওয়াল মাইসির। আমার রবের পরের আয়াতের মধ্যে বলেন, এ আমার গোলামেরা শোনো, শয়তান চায় এই মদ এবং জুয়া থেকে তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে কর্তন করতে, তোমাদের ভাই ভাইয়ের সম্পর্ক থেকে সম্পর্কের ছেদ চড়াতে চায়, বন্ধুত্বের বন্ধন থেকে দূরে সরাতে চায়, এবং শয়তান এই মদ এবং জুয়ার দ্বারা আমি রবের গোলামি থেকে, আমি রবের ইবাদত থেকে, আমি রবের জিকির থেকে, আমি রবের সালাত থেকে তোমাদেরকে দূরে সরাতে চায়। যদি তোমরা এই ধরনের অপকর্ম থেকে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা বেঁচে থাকো, এ থেকে যদি তোমরা দূরে থাকো, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, তোমরা দুনিয়ার জমিনে সফল কাম হয়ে যাবে। আর জোরে বলেন, সুবহানাল্লাহ। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি আমি বাঁচতে পারি, আপকে দেখবেন যারা মদ এবং জুয়ার আসরে থাকে, এই জুয়া খেলা নিয়ে বাইয়ে বাইয়ে পিটাপিটি মারামারি কাটাকাটি আছে না নাই, বন্ধু বন্ধুর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই, রাত 2টা বাজে পিটাপিটি শুরু হয়েছে, অমুক বাড়িতে কি হয়েছে, জুয়া নিয়ে, তাস খেলা নিয়ে, টাকা নিয়ে, বাজি নিয়ে পিটাপিটি লাগছে, একটা আর একটার মাথা ফাড়াইয়া, একটাই মেডিকেল আর একটাই জেলে, আছে না নাই? আমার রব বলতেছেন, আমার রবের কথা ভুল এবং মিথ্যা হতে পারে না, নাউযুবিল্লাহি মিন যালিক, কশিন কালেও এর বাস্তবতার বিপরীত কিছু হতে পারে না।
আমার রব বলেছেন শয়তান এই মদ এবং জুয়ার দ্বারা তোমাদের ভ্রাতৃত্ব বিনষ্ট করবে, তোমাদের সম্পর্ক থেকে তোমাদেরকে দূরে সরাবে, আমি রবের গোলামি থেকে দূরে রাখবে। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন, এই মদ এবং জুয়ার কারণে একটা মানুষের কমপক্ষে দশটা ক্ষতিকর দিক আছে। কয়টা ক্ষতিকর দিক আছে একটু বলেন, কমপক্ষে দশটা। আমি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। যিনি মদ্যপ মদ খান মদ পান করেন, এই মদ্যপ ব্যক্তি তিনি পাগলের মতো হয়ে যায়। কথা কন ঠিক কিনা? মদ খাইয়া মাতাল হইয়া যখন রাস্তা দিয়ে চলে, ব্রিজের সাথে ধাক্কা খায় আর কয় কিরে তুই এই জায়গায় দাঁড়াইছিস কা সর, কতক্ষণ ধাক্কা দেয় কি করে চোখ মেলে দেয়, এটা একটা ব্রিজ, কয় যে তুই ছিলি এতক্ষণ ওই পাশে তুই এই জায়গায় এলি কেমনে, আসলে ব্রিজ কি এই জায়গায় আসছে না ও ব্রিজের সাথে গিয়ে ধাক্কা দিতেছে। মদ খেয়ে একটা মানুষ মাতাল হয় পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী ভাইরা আমার, নাম্বার দুই হলো তার জ্ঞান বিলুপ্ত হয়। যখন মদ্যপ কোনো ব্যক্তি তিনি যখন মদ পান করেন, মদ পান করার কারণে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে একটু কথা বলেন বাবা, থাকে? হিতাহিত জ্ঞান থাকে না। তৃতীয় তার ক্ষতিকর দিক হলো এই মানুষটা তার সম্পদকে ধ্বংস করে দেয়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠি? যখন তার মদের নেশা তার দেহের মধ্যে আক্রোশ জাগে, বউকে পিটাইয়া বউয়ের গহনা বিক্রি কইরাও মদের আসরে যায়, আমাদের দেশে আছে না নাই? এটাই বাস্তবতা। কারণ ইসলামের মধ্যে যে কথাগুলো এসেছে আপনি যে ফালাইয়া দিবেন, ইসলাম অন্য কোনো আট দশটা ফালানো কোনো ধর্ম নয়, ইসলাম কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ, পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ। মানব জীবনের পাকের ঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আপনার রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, আপনার সব কিছুর সমাধান ইসলাম তথা কোরআন আর সুন্নার মধ্যে আছে না নাই? প্রিয় সুধে ভাইরা আমার, এরপরে কি হয়, এই মদ্যপ ব্যক্তি তিনি মদ পান করে যেমন সম্পদকে বিনষ্ট করে দেয়, এরপরে সংসারের মধ্যে অশান্তি শুরু হয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বাপ সন্তানের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? প্রিয় সুধে ভাইরা আমার, আরো এ ধরনের জাগতিক অনেক সমস্যার তো সৃষ্টি হয়। এর পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতি হলো ওই মানুষটা আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি আল্লাহর রহমত চাই কি চাই না? ও ভাই, ও বন্ধু, ও বাবা, ও জওয়ান, ও তরুণ, ও যুব, কথাগুলো কোরআনের কথা, বড় সত্য এবং বাস্তব কথা। আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন আমরা এই পথ ছেড়ে দেই। এই পথের দ্বারা, এই পথে চলার দ্বারা আপনার আর আমার জাগতিক ক্ষতি, পরকালীন ক্ষতি, দোনো জাহান আপনার আর আমার ধ্বংস। এ মুহূর্তে যদি কেউ আপনাকে একটা দোতলা বাড়ি করে দেয়, কেউ যদি আপনাকে ১,০০০ ১,০০,০০০ টাকা দান করে দেয়, এটা আপনার উপকার হবে। কিন্তু এর যে হাজারো কোটি গুণ উপকার হবে যদি আপনি আমি চেষ্টা করে একটা জাহান্নামের যাত্রীকে, জাহান্নামের রাস্তায় পথ চলা ব্যক্তিকে ওইখান থেকে উঠাইয়া আল্লাহর জান্নাতের রাস্তাটা দেখাই দিতে পারি, ওই মানুষটা যখন ওই কঠিন মুসিবত থেকে সে যখন আল্লাহর জান্নাতের রাস্তায় হাঁটা শুরু করবে, আমার রব আপনার আর আমার উপরে এত বেশি খুশি হবেন, ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমার ফেরেশতারা ওই ব্যক্তিকে আমার রহমতের চাদরে ঢেকে নাও। জোরে জোরে বলেন সুবহান। আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, আমাদের ভাইদেরকে, আমাদের বন্ধুদেরকে, আমাদের চলার সাথী খেলার সাথীকে এই অপরাধের জগৎ থেকে আল্লাহর জান্নাতের সোজা ওই রাস্তায় উঠাতে আমাদের মনে চায় কি চায় না? আমাদের সাথে কারো শত্রুতা নেই, কোনো দুশ্মনী নেই, আমাদের সাথে, আপনাদের সাথে, আলেমদের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম এদের সাথে সম্পর্কটা হলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মহাব্বতের সম্পর্ক, ইমানের সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই সম্পর্কটা শুধু দুনিয়ায় আমরা রাখতে চাই না, আমরা আখেরাতেও নিয়ে যেতে চাই কি চাই না? আমরা অনেক সময় আমরা আলেমদের কথাকে একটু হ্যাও প্রতিপন্ন করতে চাই যে হুজুর কি জানে আর কি বুঝে, হুজুর যা জানে আর হুজুর যা বুঝে। হ্যাঁ, অনেকে এর মধ্যে
আমি মাহফিলে যাচ্ছি, তো শীতকালীন সময় যখন প্রচুর মাহফিল হয় আমাদের একটু একটু চা খেতে হয়, তো এক জায়গায় চা পান করার জন্য আমরা ব্রেক দিলাম, একটা ভালো মানের হোটেল বসলাম। এখন পাশে কয়েকজন খুব মোটা সোটা এবং খুব এই ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জে, তো এখন কথায় কথায় বলতেছে ইমাম সাহেব কি জানে, আমি যে আরেক ইমাম সাহেব এইটা তো আর উনি জানে না, আমি আমার মতো করে শুধু কথাগুলো শুনলাম যে আমি এই নারায়ণগঞ্জ এলাকার শিল্পপতি, আমি যা বুঝি ইমাম সাহেব কি বোঝে, আমি স্মোকিং করি বিদায় হুজুর আমার সমালোচনা করছে, আমার এত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমি বিড়ি টানবো না বিড়ি টানবো কি হুজুরে, হুজুরের তো খাইয়ে বই এটা কাজ নাই, হুজুর বিড়ি টানবে, হুজুর বিড়ি টানবে না, আপনি বিড়ি টানতেছেন এটি মাকরুহে তাহরিমি, ও ভাই ও ভাই আপনি কি পান করতেছেন একবার চিন্তা করে দেখুন, এ জগতের মধ্যে আপনার সন্তানকে যে খাবারটা আপনি তুলে দিবেন, মনে করেন আপনি একটি একটি লজেন্স আপনি তুলে দেবেন আপনার সন্তানকে বিকেলবেলা, যদি ওই লজেন্সের গায়ে লেখা থাকে এটা পান করার কারণে মৃত্যু হয়, আপনার সন্তানকে আপনি পান করাবেন কথা বলে না, আপনার সন্তানের মুখে তুলে দিবেন, আপনি একটা জুস দিবেন জুসের গায়ে লেখা আছে এটা বিষ, এটা পান করলে মৃত্যু হবে, আপনি কি এই জুসটা নিজে খাইবেন, আপনার সন্তানকে দিবেন, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে না কথা বলেন, আছে না নাই, আপনারা যারা পান করেন আমরা অনেকে সম্মুখ পানে অনেক সময় অগোচরে দেখি, আপনাদেরকে আহ্বান করব, এটা যেমন স্বাস্থ্যের ক্ষতি দেহের ক্ষতি অর্থের ক্ষতি, আপনি আমি এটা একদিনে ছাড়তে পারবো না, আমি যদি এটা স্মোকিং করতাম দৈনিক যদি আমার 10টা বা 20টা প্রয়োজন হতো বা আপনার দ্বারা দৈনিক এক প্যাকেট দুই প্যাকেট লাগে, আমি জানি আপনারা এটা একদিন দুই দিনে ছাড়তে পারবেন না, কিন্তু আমি আপনাদেরকে আহ্বান করব চেষ্টা করুন, মানুষ পারে না এমন কোনো কাজ নাই, আর মানুষের কাজে মানুষ যে কাজগুলো পারে সেই কাজ আল্লাহ বিধান করে দিয়েছেন, মানুষের উপরে জোর করে কিছু চাপান নাই, আপনি চেষ্টা করুন যারা দৈনিক এক প্যাকেট পান করেন তারা সেখান থেকে অর্ধেকে নিয়ে আসেন, আগামী সপ্তাহে আরো দুটো কমান, পরের সপ্তাহে আরো দুটো কমান, এটা ছেড়ে দেন ছেড়ে দেন, কারণ বিড়ি সিগারেট এগুলো মাকরুহ, বারবার করার কারণে মাকরুহে তাহরিমি, যদি নেশার পর্যায়ে পড়ে যায় তাহলে সেটা হারামের দিকে চলে যাবে, এই হারাম কাজ আপনি আমি পান করতেছি, আমার রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদের দিকে আসো না, কারণ এর মধ্যে দুর্গন্ধ আছে, কাঁচা পেঁয়াজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে, এটা খেয়ে মসজিদের ধারে কাছেও এসো না, আমরা যারা স্মোকিং করি এবং অনেক নামাজি মুসল্লি আছে যারা এটা ধরে ফেলেছে ছাড়তে পারে না, আমি আপনাদেরকে আহ্বান করব, প্রিয় ভাই দোস্ত বুজুর্গ বন্ধু আসুন আমরা এই কাজগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেই, তাহলে কি হবে আপনার আমার আমলের মধ্যে নূর পয়দা হবে, এবাদতে মন বসবে, আল্লাহর রহমত আপনি আমি সব সময় পাবো, দুনিয়ায় হবে শান্তি, পরকালীন জীবনটা হবে মুক্তির, এ জগৎ থেকে আপনি আমি যখন পরকালে চলে যাব এতে কোনো সন্দেহ আছে, একটু আওয়াজ করে বলুন আছে, আজ না হয় কাল আপনি আমি চলে যাব, চলে যাব এটাই স্বাভাবিক, এই বিধান মেনে নিতেই হবে, আমার বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, এখানে অনেক ভাই এসেছেন মা বাবা দুজন চলে গেছেন, অনেক বাবা এসেছেন যার সহধর্মিণীকে হারিয়েছেন, অনেক বাবা এসেছেন সন্তান হারিয়েছেন, অনেক বাবা এসেছেন 10 বছরের নাতি হারিয়েছেন, অনেক বন্ধু এসেছেন তার জোড়ার বোনকে হারিয়েছেন, অনেক ভাই এসেছেন তার আদরের ছোট ভাইকে হারিয়েছেন, এভাবে করে আপনি আমিও চলে যাব এটাই চির সত্য এবং বাস্তব কথা, এই কথাকে আপনি আমি যদি বিশ্বাস করি তাহলে আপনার আর আমার একটু চিন্তা করা দরকার যে কোন কাজ করে আমি রবের কাছে হাজির হব, আমার রবের সাথে কোন অবস্থায় আমি মোলাকাত পাব, আমার রসুল বলেন যারা এরকম মদ পান করবে জুয়া খেলবে জেনা করবে অপরাধ কাজ করবে এই মানুষটা কোনো দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এখন একটু আওয়াজ করে বলুন আপনি আমি জান্নাত চাই কি চাই না, যদি আপনি আমি জান্নাত চাই তাহলে এই গুনাহের কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কামারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামার, আল্লাহর রাসূল বলেন এই তিন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, যারা জুয়া খেলে যারা মদ পান করে এবং মা বাবার অবাধ্য যে সন্তান
এই তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় সুধি ভাইরা, আমার আল্লাহ রসুল এরপরেও বলেছেন, সেটিও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামারি ওয়াল আক ওয়াদ দায়ুস। আল্লাহ রসুল বলেছেন, মদ্যপ ব্যক্তি জান্নাতে যাবে না, জুয়ারি ব্যক্তি জান্নাতে যাবে না, এবং দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। দায়ুসের ব্যাখ্যা এসেছে, যেই ব্যক্তি যেই পরিবারের মধ্যে গুনাহের কাজ করার পরেও আপনি যদি সেটাকে সহ্য করে নেন, আপনার ক্ষমতা আছে এই গুনাহের কাজ থেকে আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে আপনি বারণ করেন নাই, না করার কারণে আপনি দায়ুস হয়ে গেলেন, এই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তো আপনি আমি যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই ভাই রে বাবা রে, তাহলে অন্তত আল্লাহর এই বিধান মানার দরকার আছে না নাই? তা আমরা আবারও একটু বলি, মদ, জুয়া, জেনা, গীবত, শেকায়েত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, মোনাফেকি, এগুলো ইসলামী শরীয়তে হালাল না হারাম? আমরা তো সবাই ওয়াজ জানি, সবাই ওয়াজ জানি, কিন্তু তারপরেও দেখবেন এই কিছুক্ষণ পরে নামাজের পরে যে অমুক মসজিদের মুতাল্লি সাহেব, অমুক মসজিদের সভাপতি সাহেব, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক সামনের কাতারের দাড়ি বাঁকা মুসল্লি কি রাস্তার মোড়ে মোড়ে আসে না নাই? আপনি কি করলেন? গীবত করলেন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জেনা, জেনার যে নিকৃষ্ট কাজ করলেন, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, আপনার এই নামাজের ইবাদত বন্দেগী আপনি দুই কদম দিতে না দিতেই আপনার সব সেজদা, সব তসবিহ, সব নামাজ আপনার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হইল, আপনার আমল নামাটা শূন্য হয়ে গেল। আমাদের কি এ থেকে বাঁচার দরকার আছে না নাই? আপনি আমি রাস্তার বাহিরে গিয়ে এক বন্ধুর কাছে বলছেন, বন্ধু এই কাজটা খুব ভালো তুমি করো, পিছনে পিছনে আপনি তার সাথে তার ক্ষতির জন্য আরেক ভাইকে আপনি বললেন যে এইটা করো, আপনি মুনাফিকি করলেন। আল্লাহ কি বললেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকদের। আপনি ওয়াজ জানেন, তারপরেও যদি এই মুনাফিকি আপনি আমি করি, তাহলে কি জান্নাতের আশা করা যায়? এর সে বোকা কেউ হতে পারে না, এই ওয়াজ জানার পরেও যারা মানবে না। তো আসুন ভাইরা, বলতে বলতে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে টাইম শেষ হয়ে গেল, আমরা নামাজে দাঁড়াবো। আমি আপনাদেরকে আবারও বলবো, আমরা যে ওয়াজটুকু জানি সেটুকু আমরা মানি, কি পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা যে ওয়াজটুকু জানি সেই ওয়াজটুকু মানবো ইনশাআল্লাহ। আমরা আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে নামাজি বানাবো, আমরা যারা ভাই বন্ধু আছি আমরা জামাতে শামিল হব, মা বোনদেরকে বাসায় নামাজের তাগিদ দেব, তারা যেন নামাজ পড়ে সেটা নিশ্চিত করব, তাদেরকে পর্দার সহিত রাখব, হালাল ইনকাম করে পরিবার পরিজন নিয়ে চলব, হারাম ছেড়ে দিব, গুনাহের কাজ ছেড়ে দিব, এ সব সময় মরণের প্রস্তুত হয়ে পবিত্র অবস্থায় থাকব। কারণ আপনি আমি কখন জিব্রে আজরাইল সামনে দাঁড়াবে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই মেহরাব থেকে নেমে আমি যে নামাজের ইমাম হয়ে দাঁড়াবো, কোনো গ্যারান্টি নাই। আমার মতো বহুত বক্তা, বহুত ইমাম মসজিদের মাইকে কথা বলতে বলতে, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আপনাদের কাছে জানা আছে না নাই? আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। সেই জন্য আসুন আমরা আল্লাহকে মানি, আল্লাহর কথা মানি, আল্লাহর হুকুম মানি, আমরা নামাজি হই, সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকি, জবানে আল্লাহর জিকির জারি রাখি, গুনাহ মুক্ত জীবন গড়ি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দোনো জাহানে কামিয়াবি দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের ইবাদতকে নাজাতের ফয়সালা করি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের দানকে আল্লাহ নাজাতের জন্য কবুল করুন, পড়ি আমিন। যারা সুন্নত পড়েন নাই, মেহরবানি করে চার রাকাত কবলাল জুমা আদায় করেন।